सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में। বাংলার ভাগ্যা কাশে দুর্যোগের ঘোর ঘন ঘটা, কে কে বাঁচাবে তাকে, কে দেবে আশা? বসলে একি কার্তিক, তুই পুলিশের ড্রেসে গুয়াজুলে কম্পিটিশন হচ্ছে নাকি? তোমার মন্ডল এই দুই বীর যুবক আজ থেকে ফোর্সে জয়েন করলো। একি বলছেন স্যার? এতো কে তো মানে কার্তিক আমার চুল কাটে। এবার নাক কাটবে। ওরা কি করেছে জানেন? নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধক্ষেত্রে না মানে ইসেতে ব্যাংক ডাকাত ধরেছে। কিন্তু এরা এত বিনয়ী যে কিছুতেই পুলিশের চাকরি করবে না। আমি আমিও ছাড়িনি, আমি জোর করে। কিন্তু স্যার কার্তিক আমার চুল কাটে। আরে পুলিশ পুলিশ, আরে বাবা, কার্তিক হলো গিয়ে দেবতাদের সেনাপতি আর গণেশ জ্ঞানী পণ্ডিত। কিস্তি করছে না? না, ভালো কথা বললো। তা তো বলবে, পুলিশে সবসময় ছোটদের ভালো কথাই বলে। আচ্ছা আপনি কি জানেন, বলেন কি একটা খবর আছে? একদম খোরার মুখের খবর স্যার। কালকে আমাদের বাজারের ব্যাংকে ডাকাতি হচ্ছে। এটা তো ঘোড়া স্বপনের অঞ্চল। ওই কি তাহলে ওসিকে খবরটা দিয়ে গেছে? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সমস্ত বন্দোবস্ত পাকা করে রেখেছি। একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। মাছি গলুক বা না গলুক, ব্যাংক থেকে যেন কোনো টাকা না গলে। এই যে কার্তিক গণেশ, তোমরাও দেখো তো কিভাবে ডাকাত ধরা যায়। অবশ্যই স্যার, এটা তো এখন আমাদের খাঁকি কর্তব্য। এবে তো তন্ত নতুন পালাতাল লিয়াতাল তা একবার তোলে নি। আলে তন তন, তুই অবি আমাল হিলোইন। অরিজিনাল শোন, বেশি সময় নেই, কালকে তোর এই ডাকাতির কেসটা ক্যান্সেল কর। মানে তাতি তাতিদা, তুমি এতটা বলতে পারলে? হ্যাঁ বলতে পারলো। ডাকাতি করবি না, কর না, তবে আমাদের থানার বাইরে গিয়ে, তাই? হ্যাঁ, নইলে সেম সাইড হয়ে যেতে পারে। দেখো দাঁতাতি না তুললে আমার দাঁতের ব্যথাটা বেলে দেয়। ওই বলছিস দাঁত দেখাচ্ছিস, হাঁটু ব্যাপার কি? আলে দাঁত দাঁত দাঁতের ব্যথা, গাঁট গাঁট গাঁটের ব্যথা, গাঁটের ব্যথা, ওরে গাঁট। দেখো দাঁতাতি তা আমার দম্ম, আর পূর্ণিমা অমাবস্যায় আমি দাঁতাতি তোলি। তোমরা পুলি তো এত বলে দাঁতাতি তোলাতে এত বন্ধ তোলে দেবো নাতি? হ্যাঁ বন্ধ করে দিবি, কারণ তোর ধর্ম আর আমাদের ধর্ম এখন আলাদা। হ্যাঁ, এটা ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের ধর্মকে তোকে রেসপেক্ট করতে হবে, আর কথা বলাস না। আর তোর কথা শোনার থেকে ভটপটি রস শোনা অনেক ভালো। এ তন, তোমরা তুই আমাকে হুমতি দেওয়ার চেষ্টা করতো নাতি? দুর্বকা চেষ্টা করছি না, দিচ্ছি। আমিও প্রতিজ্ঞা করছি, দাঁতাতি না তোলে দলত পত্র তব্য না। এই পতিতা তোর, কিন্তু দাতা তিতা। আচ্ছা তোর কি মনে হয় ডাকাতরা? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, চতুর্থ সব ঠিক টাইম মতো আসতে পারবে? স্যার আপনি যেভাবে সাদি ঘিরে রেখেছেন, তাতে ওরা ইচ্ছে করলো টাইম মেনটেন করতে পারবে। এটাই তো টাকাতে সমস্যা, ডিসিপ্লিন নেই। বড়বাবুকে বলে রেখেছি, আর প্রেস মানে নিউজ চ্যানেল আর খবরের কাগজ ছবি তুলতে হবে না? আর শোনো,
তুমি কিন্তু ছবি তোলার জন্য বেশি হ্যাংলামি করো না, আমার পাশাপাশি থাকবি, আপনা আপনি ছবি উঠে যাবে। ঠিক ওকে স্যার। কার্তিক কনস কোথায় রে? ওরা বাইরে ডিউটি করছে। ও তবে স্যার আমার ভয় আছে। কি ভয়? যেভাবে কাল লাগেনি লক্ষিন্দরকে লোহার ঘাড়ের ভেতরেও ছেড়েছিল, হনুমান যেভাবে মেঘনাতে তপস্যা বাঞ্চাল করতে হিসি করেছিল, সেভাবে না ঘোড়া সাপন আপনার স্বপ্নে ইয়ে করে দেয়। সকাল সকাল এই সমস্ত অশুভ কথাগুলো তোমার না না বললেই চলছে না? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্ট্রেইট। হ্যাংলা ধরুন, আবার নিজের ভেবে বাড়িতে নিয়ে যাবেন না। ঠিক আছে চলো। এই ধরো। একি স্যার একটাও টাকা নেই। সে তো দেখতেই পাচ্ছি একটাও টাকা নেই। সুরং আমারা ব্যাংক মে সুরং সালারা এই সুরঙ্গের মধ্য দিয়ে পালিয়ে যায়, বুঝতে পেরেছিস? ডাকাতির প্ল্যানটা বললো কিন্তু সামনের দরজা দিয়ে ঢুকবে না এটা তো বললো না। ডাকাতি করতে এসে চিটিংবাজি? শোন আমার নাম যুধিষ্ঠির দাস, এমন দাওয়াই দেব না, বেটার ছেলেদের এখান দিয়েই ধাওয়া করবো। সাবধানে সাবধানে, কতম কতম পড়ায় যা খুশি কে কীর্তিকায় যা কতম ক এখন ডান দিকে যাওয়াই ভালো। ফলো মি, চলো। কদম কদম বড়ায় যা খুশি। লালিতে উঠতে বলে দি। এই এই কত